পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলার বাগবের সহ বিভিন্ন এলাকায় রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়ার উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সে সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম এ মোমেন, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ সদর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আলম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।